अस्सलाम वालेकुम, मैं हूं आपके साथ लाल मोहम्मद और आप देख रहे हैं डब्ल्यू न्यूज़ हेडलाइंस। और आज मैं आपको बताने वाला हूं, सबसे पहले वीडियो शुरू करने से पहले हम आपको बताना चाहेंगे कि आप जो कमेंट्स करते हैं तो वो कमेंट्स बॉक्स में आप सवाल भी रख सकते हैं ताकि वो सवाल हम नेता तक उठाएं। और दूसरी बात, आप लोग समझदार हैं तो चैनल को सब्सक्राइब करके वीडियो को शेयर ज़रूर कीजिएगा ताकि सबको पता चले कि क्या हो रहा है इस वक्त। और साथ ही साथ सबसे बड़ी बात जो थी, जो कि हमारा कल एक वीडियो हमने अपलोड की थी जिसमें एक बाइक रैली दिखाया गया था, उसका आज ये पार्ट टू है। तो चलिए वीडियो को शुरू करते हैं। कल 1 अप्रैल दोपहर के 3 बजे ऑल इंडिया फॉरवर्ड ब्लॉक की तरफ से जो बाइक रैली रखी गई थी, उस रैली के बाद अली इमरान रम्स ने शाहपुर वन से होते हुए गोदा सिमल में एक मीटिंग भी रखी। मीटिंग के दौरान अली इमरान रम्स ने तृणमूल कांग्रेस के प्रार्थी मिनहाजुल आरफिन आज़ाद पर वही टी बॉल चोर का आरोप लगाते हुए ऑल इंडिया तृणमूल कांग्रेस स्लोगनों की बोल खोलते हुए नजर आए। আমাদের কাজ করে দেবো বলে মাহমুদের কাছ থেকে পয়সা নিয়েছে, কারো ভিটা ভাতা খারাই, কারো বেকার ভাতার টাকা চুরি করেছি, কারো জব কার্ডের টাকা চুরি করেছি, এই এলাকার মানুষের কোথাও আমি কোনো ক্ষতি করেছি। একটা উদাহরণ দিয়ে দেখা, 12 বছর জীবন তো কম না, 12 বছর ধরে এই এলাকার আপনাদের আশীর্বাদে আমি বিদায় পাচ্ছি। আর 12 বছর ধরে তৃণমূল দল, তার মধ্যে 10 বছর প্রায় 10 বছর ধরে তারা ক্ষমতায় আছে, আর তারা আমার বিরুদ্ধে একটা অভিযোগ আনতে পারছে না, একটা কথা কথা বলতে পারছে না। এখন এসে কি বলছে, একটা পরিবার 40 বছর ধরে একটা পরিবার আছে। তাহলে ভাই, যদি আমার পরিবারকে দেখছো, 40 বছর ধরে একটা পরিবার, রমজান সাহেব এমএলএ, তার ভাই এমএলএ, তার ছেলে এমএলএ, রমজান সাহেব এমএলএ ছিল, তার পরিবারের কোনো সদস্য কোন রাজনীতিতে কোথাও ছিল না। যখন হাফিজ সাহেব ছিল তাহলে আমার পরিবারের অন্য কোনো সদস্য ছিল না, আমি আজকে আছি, আমার পরিবারের কোনো অন্য সদস্য কোথাও নেই আছে। রাজনীতির কোনো ফায়দা পেয়ে আমার পরিবারকে নাম দেখতে পাচ্ছেন? রমজান সাহেব এই এলাকায় চাকরি দিয়েছেন, তৃণমূলের অনেক নেতা আছে যারা রমজান সাহেবের হাত দিয়ে চাকরি পেয়েছে, আজকে তৃণমূল করছে। অনেক লোক আছে এই এলাকায় যারা হাফিজ সাহেবের হাত দিয়ে চাকরি পেয়েছে, এই এলাকায় রাজনীতির ফায়দা পেয়েছে। আমার আত্মীয় কিছু লোক যদি উপকৃত হয়ে থাকেন, তার মধ্যে আমাদের পরিবারের একটা লোক, আপনারা ভাববেন এমএলএ সব বড় লোক, 60 লাখ টাকা পাচ্ছে, কিন্তু 60 লাখ টাকা গুনে মমতা ব্যানার্জি বাধ্য হয়ে আমাকে টাকা দেয় না। শুধু একটা চিঠি আছে, একটা পাতা, সেই চিঠিতে লেখা থাকে যে আপনাকে 2021-এর জন্য 7 লাখ টাকার অনুমোদন দেওয়া হলো, আপনি আপনার স্কিম জমা দিন। তখন আমাকে স্কিম লিখে লিখে জমা দিতে হয় ডিএমকে, ডিএম টেন্ডার করে, সেই টেন্ডারের ভিত্তিতে কাজ হয়, কাজের পরে যে কাজ করে সে পয়সা তুলে নেয়। যদি আমি 7 লাখ টাকা বছরে পেলাম, সেই 7 লাখকে 13টা গ্রাম পঞ্চায়েতে ভাগ করে দিই, আমি তো 13টা গ্রাম পঞ্চায়েতের এমএলএ, তো 13টা গ্রাম পঞ্চায়েতে ভাগ করলে একটা গ্রাম পঞ্চায়েত পাবেন 4.5 লাখ টাকা, শাহপুরপুর আপনারা পাবেন 4.5 লাখ টাকা। এবার 4.5 লাখ টাকায় আপনার অঞ্চলে কি কাজ করেছি তার যদি আপনি হিসাব চান, তা আপনাকে আমি হাতে উড়িয়ে দিতে পারি। আমি বাংলাতে রাস্তার কাজ করেছি, আমি আপনার কাশি বাড়িতে কালভার্টের কাজ করেছি, কোনা ভাটিয়াপাড়াতে বাউন্ডারির কাজ করেছি, আর এইগুলো কাজ 4.5 লাখ টাকা থেকে অনেক বেশি আছে। এই যে কাজগুলো আমি করে দিচ্ছি, এইগুলো কাজ আপনাদের 4.5 লাখ টাকা খেলা হবে, এটা একটা স্লোগান। এই যে স্লোগান গুলো তার সঙ্গে বলছে জয় বাংলা, এগুলো একটা স্লোগান, এই স্লোগান গুলো চুরি করে নিয়ে আসছে। আজকে ভিডিও খতম হতে এটা।